ছোটবেলায় প্রথম ওয়ার্ল্ড কাপ দেখি, 78-এরটা আমি দেখেছি আর কি, ফাইনাল খেলাটা বিটিভি প্রচার করেছিল, আর্জেন্টিনা আর্জেন্টিনা যেটা জেতে হয়েছিল, থাকে? আর্জেন্টিনা হল্যান্ডের খেলা বা নেদারল্যান্ডসের খেলা। তো ওই খেলাটা আসলে এক্সট্রা টাইমে গিয়ে আর্জেন্টিনা 3-1-এ জেতে, তো ওই খেলাটা প্রথম দেখি এবং আমার মনে আছে ওই খেলা টিভিতে সম্প্রচারটা মাঝখানে, তখন বোধহয় আমাদের এখনকার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট উনি এসেছিলেন আর কি, সালাউদ্দিন ভাই ছিলেন, আর মারা গিয়েছেন তৌফিক আজিজ খান, উনি উপস্থাপনা করেছেন, আমার মনে আছে ওই জায়গাটা। তো অ্যাকচুয়ালি ওইটার পর পরই কিন্তু আমি ফুটবলের প্রতি একটা যে আকর্ষণটা আসে আমার, যেটা 82 ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাচ দেখবো, এবং রোজার সময় ছিল। আর্জেন্টিনার প্রতি একটা ভালোবাসা সেখান থেকেই তৈরি হলো। না না না, আমি যেটা বললাম যে টিটু ভাই কখনো বলতে চান না যে তিনি কোন দলের সমর্থক। এবার যারা আর্জেন্টাইন সাপোর্টার আছেন তাদের থেকে শুনতে চাই, অনেক ট্রোলিং হচ্ছে যে এত বছরের অপেক্ষা, অপেক্ষা কি লম্বাই হতে থাকবে নাকি? শুনি আসলে অপেক্ষা, আসলে আমরা চিন্তা করেছিলাম 2014-এ অপেক্ষাটা অবসান হবে, বাট আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। আসলে আমি বলবো এটা শুধু আর্জেন্টিনার না, আনফর্চুনেটটা ওয়ার্ল্ড কাপ ফুটবলের জন্য, ওয়ার্ল্ড কাপের জন্য, কারণ মেসির মতো একটা প্লেয়ারের হাতে ওয়ার্ল্ড কাপ উঠেনি। এর দায় একটা টুর্নামেন্ট কেন নিবে? না, টুর্নামেন্ট নিবে না, বাট আমি বলছি ফুটবলের জন্য। আসলে মেসির মতো প্লেয়ারের কাছে ওয়ার্ল্ড কাপটা না উঠলে মনে করি ওয়ার্ল্ড কাপটা একটা অধুরা থেকে যাবে এরকম। সো লাস্ট চান্স এটা মেসির, দেখা যাক কি হয় এটা, মানে। আচ্ছা ঠিক আছে, যাদের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল দুই দলেরই, ব্রাজিল এবং আর্জেন্টিনা, সেই জার্মানি সাপোর্টারের কাছ থেকে শুনি, বলেন যে নিজেদেরকে কি একটু মনে হয় যে সবাই আর্জেন্টিনা ব্রাজিল যখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে থাকে, আমরা একটু সুপিরিয়ার, আমরা সবসময় সেমিফাইনাল খেলবো, ফাইনাল খেললে আমরা জিতি? আমরা বরং ঝগড়াটা দেখতে বেশি পছন্দ করি, তারা তারা ঝগড়া করবে, নিজেদের মধ্যে মারামারি করবে, শেষে তো আমরাই পাবো ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি। এখন দেখি যে আপনাদের ফুটবল জ্ঞান একটু চেক করতে চাই, সহজ প্রশ্ন করব, জিতলে জার্সি পাবেন, হাত তুলবেন, আমি পিক করব, কেউ তো দেবেন। 1934 এবং 38 সালের বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? আচ্ছা উনি আগে উঠেছেন। 1934 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে, এবং 1938 সালের বিশ্বকাপ সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। এটা কি রাইট অ্যান্সার? আমি একটু কনফিউজ। দুইটাতেই উরুগুয়ে, দুইটাতেই উরুগুয়ে, দুইটাতেই উরুগুয়ে। 34 এবং 38, সরি, দুইটাতেই উরুগুয়ে। না, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, এবার আপনি সুযোগ পাচ্ছেন না। 1974 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন টিপু ভাই, 74 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নকে আপনাদেরকে পুরস্কার অবশ্যই অবশ্যই দিব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক, দেখছেন আলটিমেট ওয়ার্ল্ড কাপ চ্যানেল 24-এ ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের ডেইলি শো। আজকে আমাদের ফ্যানরা আছেন এবং সাথে দুজন স্পেশাল গেস্ট আছেন, সাইফুল বাড়ি টিটু এবং গোলাম সারোয়ার টিপু। টিপু ভাই, প্রশ্নটা করতে চাই, 1930 সাল থেকে বিশ্বকাপ হচ্ছে 2018-তে, দ্য এভলিউশন অফ সকার, অবশ্যই যে খেলার নিয়মে পরিবর্তন হয়েছে, কিন্তু দ্য স্টাইল অফ প্লে, সেই শুরুর দিকে সব দেশ সাপোর্টও কর পার্টিসিপেটও করতো না, দেন আমরা 70-এর দশকে এসে দেখেছি সেই নান্দনিক ফুটবল, 80-এ এসে যেটা বলা হয় যে 82 সালের ব্রাজিল সেরা দল, সেরা ফুটবল খেলেছে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি, আর রিসেন্ট টাইমে দেখে অনেক রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল, তো খেলাটাও পরিবর্তন হচ্ছে না? খেলার পরিবর্তন হচ্ছে প্রতি বছর ফর গুড, মানে ভালোর জন্য হচ্ছে কিনা সেটা আসলে এন্টারটেইনিং হচ্ছে। আচ্ছা, এখন হয় কি, এখন এই খেলোয়াড়দের যেমন অ্যাবিলিটি মানে অনেক বেড়েছে, অ্যাটিটিউড মানে এখন এগুলির সঙ্গে সম্পৃক্ত ভালো বলতে পারবে, আরও ফিজিক্যালি অনেক বেশি আগের খেলোয়াড়দের তুলনায়, এখন এখনকার প্লেয়ারদের ফিটনেস অনেক বেশি, তাদের মানে এন্ডুরেন্স লেভেল, তারপর তাদের যে মাঠে যে তাদের কত কিলোমিটার তাদের দৌড়াতে হয় সেটা আগে আর এখন সঙ্গে অনেক ডিফারেন্স। এই আর আগে রিল্যাক্স করার সুযোগ ছিল, ফর্মেশনও অন্যরকমের ছিল, এখন চ্যালেঞ্জ অনেক বেশি। আগে তো দেখা গেল যে আমরা এইভাবে যদি বলি রাইট উইং ব্যাক, রাইট উইঙ্গার, সে সেন্ট্রাল লাইনের এদিকে আসবে না, ওভারল্যাপ করতে না, ওভারল্যাপ না, রাইট উইং, রাইট উইং সে সেন্ট্রাল লাইনের এদিকে কেন আসবে, হি সাপোজ টু অ্যাটাক অন ওদিকে। আচ্ছা আচ্ছা, বুঝছি, তার পজিশন গোল করা। আচ্ছা, এই ছিল আইডিয়া। এখন আমি ভেরি রিসেন্টলি লাস্ট ম্যাচ বোধহয় ইয়ের সঙ্গে ইউরোপিয়া কাপের যে খেললো, যে কোয়ালিফাই করলো, রোনাল্ডো নিজে গোল থেকে বল বের করছে, রিয়াল মাদ্রিদ আর ইভেন্টাস, জুভেন্টাস, তো নিজের গোল থেকে বল বের করছে, তো এই যে এই যে এই জিনিসগুলি যে প্রতি বছরই কিন্তু প্রতি ওয়ার্ল্ড কাপই দেখা যায় কিছু কিছু চেঞ্জেস। এখন ফরমেশন এটা প্লেয়ারদের কোয়ালিটি থেকে, এখন হি ইজ স্টিল হ্যান্ডলিং টিমস, হ্যাঁ, এখন প্লেয়ারের কোয়ালিটি, এখন যে নাকি মানে তার তাকে
প্রয়োজন তাকে রাখার অন্য কারণে, সেটা এটা তার সে রিড করবে যে তার মানে অপোনেন্ট অমুক প্লেয়ার, এর জন্য আমার এই এই প্লেয়ারটাকেই দরকার। কিন্তু দেখা যায় যে তার তাকে দিয়ে স্পেসিফিক একটা কাজ করাতে হবে, হ্যাঁ, কিন্তু তার হয়তো সে ওই কোয়ালিটি প্লেয়ার না, কিন্তু অপোনেন্ট ওই প্লেয়ারটাকে মানে প্লেয়ারের জন্য এই হি ইজ দ্য রাইট ম্যান, এই জিনিসগুলি এখন অনেক বেশি মানে কাজ করে। আর হলো এখন কিন্তু ওই আগে ওই খেলোয়াড়রা যেমন এক জায়গায় একটা রিল্যাক্স করার লম্বা শ্বাস ফেলতেছে, তারপরে আবার গ্যালারির দিকে দেখা যায়, মাঠের বাইরের দিকেও তাদের নজর, এখন কিন্তু সেই সুযোগ নেই, সেই সুযোগ নেই। আর টিপু ভাই, তাহলে যেটা বললেন গোলাম স্যার আর টিপু, যে আপনার এন্ডিউরেন্সের ব্যাপারটা চলে আসছে এবং ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা চলে আসছে, তাহলে কি এখন ফুটবলটাই অনেকটা ওয়ার্ক হর্সদের খেলা হয়ে যাচ্ছে? সেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা কোচিং পার্সপেক্টিভ থেকে বলি, যে কোচ হিসেবে কি আপনি খুব বেশি এনকারেজ ইন্ডিভিজুয়ালিজম এর উপর বেশি ছিল, প্লাস একটা টিম হিসাবে যে খেলার জন্য যে প্ল্যানিংটা থাকতো, যে পুরোপুরি আসা যাওয়া করার ইয়েটা, যে পুরো মাঠে দায়িত্ববোধ এবং আস্তে আস্তে ট্যাকটিশিয়ান বৃদ্ধি হওয়ার কারণে, যে স্ট্র্যাটেজিক্যাল, তো এই জিনিসগুলির কারণে যেমন যুদ্ধ হয় না, দুইটা দেশের মধ্যে যুদ্ধ হতে হতে একটা তারা এখন এমন পর্যায়ে নিয়ে যায় যে হয়তো স্পেস থেকে কিভাবে যুদ্ধটা করা যাবে, স্যাটেলাইট ওয়ার, ওইভাবে চিন্তা করি আমরা। সো ফুটবলেও এই জিনিসটা ইভলভ করেছে, এবং যেটা আসলে প্রসঙ্গটা ছিল, আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস ছিল ওয়ার্ল্ড কাপের বা পৃথিবীর ফুটবল ইতিহাসে এটার পরিবর্তনটা, সেটা হচ্ছে প্রথম পরিবর্তন ছিল 1926 যেটা আপনার অফসাইড ল, অফসাইড ল আগে ছিল, যেটা হচ্ছে যে দুজন থাকলে অফসাইড, মানে গোলকিপার প্লাস আরেকজন ডিফেন্ডার থাকলেও আমাদের কোনো প্লেয়ার ঢুকলে ওখানে অফসাইড, বাট ওইটা চেঞ্জ করা হয় তখন, যে একজনের জন্য ওটা করে দেওয়া হয়, যার ফলে যেটা পরে হয়েছে যে গোল সংখ্যা বেড়েছে। আরেকটা হচ্ছে যে ফরমেশনের ইভলভমেন্ট, যেটা ইভলভিং ফরমেশন, সেটা তখনকার ফুটবল একসময় কিন্তু 2-6-2 কি বলে 2-2-8 2-2-6 বা 2-2-2-8 এরকমও খেলা হতো একসময়, মানে উপরে সবাই নিচে দুজন শুধু, ওইটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেটা হয় যে টিউবের মনে থাকবে এগুলি পিরামিড ফরমেশন আসে, WM আসে, যেটা নাকি 54 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বেশ জনপ্রিয় ছিল। তো তারপরে ব্রাজিল কিন্তু 4-4-2 শুরু করে, তারপরে ওইটার থেকে আসলো 4-3-3, 4-2-3-1, অনেক কিছু যেটা এখন পর্যন্ত চলছে। এখন যেখানে অতীত হয়ে গিয়েছিল থ্রি ব্যাক সিস্টেম, এখন কিন্তু অনেক টিমই থ্রি ব্যাক সিস্টেমে আবার ফিরে আসছে, বিশেষ করে গত বছর থেকে চেলসি 3-4-3 সিস্টেমে যাওয়ার পর, ওটা নিয়ে এবার ওয়ার্ল্ড কাপেও অনেকে চিন্তা করছে যে ফোর ব্যাক খেলে, বাট আরও ভালো করার জন্য থ্রি ব্যাক। সো আরেকটা জিনিস আমি যেটা ভুলে গিয়েছি বলতে, সেটা হলো ব্যাক পাস রুল 92 যেটা চেঞ্জ হয়। আগে কিন্তু আমরাও খেলেছি একটা সময় আমরা লিড করছি, সময় নষ্ট করার জন্য বারবার গোলকিপারকে দিচ্ছে, ও ধরে সময় নষ্ট করছে, বাট 92 এটা চেঞ্জ হওয়াতে কিন্তু ওই ব্যাক পাস, এখন তো এটা অফেন্স হয় যে যদি টাইম ওয়েস্ট করে 6 সেকেন্ড। অ্যাবসলিউটলি। এবার একটু ফ্যানদের কাছে আসি, অনেকেই বলেন যে আমরা যেহেতু বিশ্বকাপ খেলি না বাংলাদেশ, আমাদের এত উত্তেজনার কি আছে? শুরুতে যেটা বলছিলাম, যারা বলেন তাদের থেকে শুনি যে বিশ্বকাপ তো একটা সার্বজনীন টুর্নামেন্টের মতো, এনজয় করার জন্য বাংলাদেশ খেলার প্রয়োজন নেই। একটু বলি, সেটা হচ্ছে যে একটা ঘটনা হচ্ছে, সাপোজ আমি যদি দেখি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা আনন্দ উল্লাস হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করবো না, এটা কোনো কথা না। যদি এরকম হতো যে আমার বাংলাদেশ আজকে রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ একদিন ফুটবল ওয়ার্ল্ড কাপে, যদি করতো তারপরে আমি যদি ব্রাজিল সাপোর্ট করতাম, আমি আর্জেন্টিনা সাপোর্ট করতাম বা জার্মানি সাপোর্ট করতাম, সেটা একটা অন্যায় বা খারাপ হতো, কিন্তু আমার দেশ তো সেটা নাই, আমার দেশ তো অংশগ্রহণ করার চেষ্টা করতেছে। এখন আমি ব্রাজিল সাপোর্ট করতেছি বা অন্য একটা দেশ সাপোর্ট করতেছি, এর মানে হচ্ছে যে আমার ফুটবলের প্রতি ভালোবাসা আছে, এবং এইটা ইফেক্টটা গোটা বাংলাদেশের, মানে একদিন আমরা ইনশাল্লাহ খেলবো এর পরিপ্রেক্ষিতে, ঠিক আছে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে স্বদেশ প্রেমের একটা সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটা হচ্ছে স্বদেশ প্রেম শেখায় নিজের দেশকে যেমন ভালোবাসতে, তেমনি শেখায় অন্যের দেশকে একই পরিমাণ ভালোবাসতে এবং সম্মান দিতে, এবং সেটা যদি ব্রাজিল আর্জেন্টিনা হয় তাহলে অনেক বেশি ভালোবাসাই যায়। এবার আর যে কথা বলেন, তার কাছ থেকে শুনতে চাই যে পতাকা নিয়ে সবসময় একটা তর্ক বিতর্ক ওঠে যে আমাদের পতাকা অন্য দেশে টানানো উচিত নাকি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এটা একটা সিম্বল, পতাকাগুলো হয়তো সাইজ বা যে ধরনের প্যাটার্ন থাকার কথা ডিজাইন ঠিকও নেই, কি মনে করেন এ ব্যাপারে? ঠিক বলছেন, আসলে এটা করা হয় যেটা পতাকাটা, আসলে ভালো লাগা থেকে, আমি যে একটা দেশকে সাপোর্ট করি, আমি ফুটবল খেলা দেখছি, এই আনন্দটা উপভোগ করতেছি, তো আমি যে আর্জেন্টিনা সাপোর্ট করি, এটা আমি যদি আমার বাসায় ঘরের ভিতরে আমি যদি টেলিভিশনে খেলা দেখি, তাহলে এই ভালো লাগাটা কিন্তু আমার মধ্যেই সীমাবদ্ধ থাকলো। আর আমি যদি বাড়ির ছাদে একটা ফ্ল্যাগ টানিয়ে দিলাম, তাহলে আমি যে আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি যে আর্জেন্টিনা খেলা দেখে আমার ভালো লাগে, আনন্দ লাগে, যে আমার বাড়ি আর্জেন্টিনার ঘাঁটি, এটা সবাইকে জানিয়ে দিলাম আমি। একটা সময় আবহাওয়া পতাকা নিয়ে তাই হতো, কিছু বলতে চাচ্ছেন সামনের জন্য?
মানে ব্যাপারটা যদি ওই শোতে বলি যে আসলে মানে ফিলিংসটা সবার সাথে শেয়ার করা, শেয়ার করা এন্টারটেইনমেন্ট, যে আমি যে এনজয়টা উপভোগ করতেছি, প্লেটা উপভোগ করতেছি, এটা সবার সাথে শেয়ার করা, যে আজকে রাতে মেসি যে এত ভালো খেললো, কালকে এটা সবার সাথে শেয়ার করা এবং সবাইকে জানিয়ে দেওয়া। তো ইভেন ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় টুর্নামেন্টে যে আমাদের যে প্লেয়াররা যে খেলতেছে, ইভেন যদি বাংলাদেশের কথা বলে আমরা কিন্তু কোয়ালিফাই রাউন্ড খেলতেছি, তো ইনশাল্লাহ আমরা একসময় পার হবো ওই ব্যাপারটা। কিন্তু যে ব্যাপারটা হলো যে আমরা যে এখন ব্রাজিলকে সাপোর্ট করতেছি, নট অনলি ব্রাজিল আরও যে প্লেয়াররা ভালো খেলতেছে, যেমন রিসেন্টলি মিশরের মোহাম্মদ সালে, ও তো এখন প্রচুর ফেভারিট, টপ মোস্ট ফেভারিট প্লেয়ার এখন। আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের পরিবেশগত ভাবে আমরা কিন্তু ছোট কাল থেকে যেটা দেখেছি, আমি গ্রামের মানুষ, গ্রামে যেটা দেখেছি সবাই কিন্তু ফুটবল খেলতো, গ্রামের যারা কৃষক, যারা পড়াশোনা করে না বা যারা স্টুডেন্ট না, ইচ অ্যান্ড এভরিওয়ান কিন্তু ফুটবল খেলতো, গ্রামে ঈদের সময় বা কোনো একটাতে ফুটবল খেলা হতো। তা আসলে আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, ফুটবল কিন্তু আমাদের নিজেদের জাতীয় খেলা, মানে আমাদের পুরো বাঙালির খেলা একটা ফুটবল। এবং এখানে যারা আমাদের লিজেন্ডরা বসে আছেন, তারা আমরা জানি যে বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি কতটা আবেগ। আমাদের এই বিশ্বকাপ নিয়ে আবেগটা আর্জেন্টিনা ব্রাজিল এগুলো প্রতীকী মাত্র, কোনো একটা দেশকে সাপোর্ট করতে হবে, কোনো একটা দেশের খেলা আমার ভালো লাগছে সেটা, কিন্তু আসলে এটা দিয়ে প্রকাশ পায় যে আমরা কতটা ফুটবলের প্রতি ভালোবাসা। অর্থাৎ আমরা যদি আমাদের দেশে তেমনভাবে অবকাঠামো এবং সুযোগ পাই, তাহলে আমরা কতটা ফুটবলের প্রতি দিতে রাজি আছি। আমার কেন জানি মনে হয় যে বিশ্বকাপ আসলে এই আবেগটা বেশি উতলে পড়ে, এমনি সবসময় আমরা ক্রিকেট বেশি ভালোবাসি, এটা সত্যি কথা। জি জি, আসলে এটা 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 আচ্ছা, এই আলোচনা আবার আসবো। আমি চাই যে আপনাদেরকে আরেকবার সুযোগ দিতে, এর আগে একজন পুরস্কার জিতে নিয়েছিলেন জার্মানির সঠিক উত্তর দিয়ে, পার্টিসিপেট করবেন এবার। এবার প্রশ্ন করতে চাই 2002 বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দলের নাম, ওনাকে একটু সুযোগ দিতে একবার যেতে উত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন। 2002 ব্রাজিল এবং জার্মানি, রাইট অ্যান্সার। আমরা আপনাকে, আপনি কোন দলের সমর্থক? অবশ্যই ব্রাজিলের জার্সি আপনার জন্য, পরে দেখবেন কেমন লাগে এবং বাসার সবার সাথে শেয়ার করবেন। এটা আমাদের শোয়ের একটা ট্রেডমার্ক বলতে পারেন, যে যেই দল সাপোর্ট করে তার উল্টো জার্সি আমরা দেই, এবং আমরা এনশোর করবো শোয়ের শেষে যেন তিনি অবশ্যই ব্রাজিলের জার্সি গায়ে এখান থেকে বের হন। আমাদের সাথে থাকবেন, আবার একটা বিরতি নিচ্ছি। ওয়েলকাম ব্যাক, দেখছেন আলটিমেট ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে। বিশ্বকাপ এবং পলিটিক্স কিন্তু একেবারেই আলাদা না। আমরা যদি ইতিহাস দেখি, সেটা ডিকটেটররা যেভাবে বিশ্বকাপকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে স্বাভাবিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বকাপ হবে না, সেটাই স্বাভাবিক, অনেক দেশ ট্রাভেল করেনি অনেক দেশে। এবার কিন্তু রাশিয়ার বিশ্বকাপ, এবং রাশিয়া স্বাভাবিকভাবে একটা সুপার পাওয়ার, সবার সাথে তার সুপার পাওয়ার হিসাবে সম্পর্ক ভালো না, এবং ওভারঅল যে বৈশ্বিক পরিস্থিতি, সিকিউরিটি থ্রেট আমরা দেখছি, যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলো থ্রেট দিচ্ছে গ্রাফিক্স বানিয়ে, জঘন্য সব গ্রাফিক্স বানিয়ে, সেটা কি বিশ্বকাপকে কোনোভাবে খেলার মাঠে, খেলার মাঠের বাইরে প্রভাবিত করে নাকি? খেলার মাঠে বোধহয় প্রভাবিত করবে না, বড় কথা না ওটা। আরে এইসব ওই 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 প্রফেশনাল টিমগুলো, প্লেয়ার্সরা যারা, এগুলি ওদের মানে এগুলি তাদের মাথায়। একটা সময় ছিল যেই দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশে স্বৈরশাসক আছেন, তিনি হয়তো প্রভাব খাটাচ্ছেন যে নিজের দেশকে জেতানোর জন্য, মুসোলিনি কাজ করেছেন। এখন ফিফা কিন্তু আবার এগুলোর ঊর্ধ্বে, হ্যাঁ ফিফার ভিতরে অন্য প্রবলেম থাকতে পারে, কিন্তু এই যে তোমার যে মিশেল প্লাতিনি রিসেন্টলি বললেন যে ফ্রান্স ওয়ার্ল্ড কাপে যেন ফ্রান্স এবং ব্রাজিলের দেখা না হয় ফাইনালের আগে, এর জন্য যাবতীয় মেকানিজম করা হয়েছে। মানে সেটা যদি করে থাকে খুব খারাপ জিনিস হয়েছে সেটা, কিন্তু ফিফা মানে এই এমনি হয়তো তাদের ভিতরে ইন্টারনাল অন্য জিনিস থাকতে পারে, কিন্তু এই যে ডমিনেট করবে ফিফার উপরে যে কর্তৃত্ব, এটা বোধ হয় নট পসিবল, এটা আমার মনে হয় না সম্ভব। আর প্লেয়াররা কিন্তু এর বাইরে থাকে, এইসবের ভিতরে যে বাইরে যে এইসব নিয়ে তাদের চিন্তা ভাবনা থাকে। আর আমরা এই যে রাজনীতির কথাবার্তা, এটা আমরা বাংলাদেশে যত রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে দুনিয়ার কেউ বোধহয় এটা নিয়ে মানে এত রাজনীতির মাথায় থাকে না। তো আমাদের ওই যে অবচেতন মনে ওই যে আমাদের নিজেদের ইয়েগুলি, চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নানানভাবে প্রকাশ পায়। তা আমি মনে করি যে এই যে থ্রেট যেগুলি আসতেছে এগুলি মানে অনেক রকমের এর ভিতরে অন্য অন্য ব্যাপারও থাকতে পারে, কিন্তু কথা হলো যে মাঠের কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। রাশিয়া অ্যাজ আ ভেনু, সরি আপনার হোস্ট কান্ট্রি, এবং যে ভেনুগুলোতে খেলা হচ্ছে, ওয়েদার কেমন থাকবে, ইউরোপিয়ান দেশগুলো বাড়তি সুবিধা পাবে নাকি? অবশ্য সবাই এখন তো মোটামুটি ইউরোপে খেলে। আমি এটা এটা যে এখন যে যারা খেলছে যে দলগুলো এখানে পারবে, মোস্ট অফ দ্য প্লেয়ার্স ইউরোপে খেলে, তারা ইউরোপে খেলে, সেটাও একটা ব্যাপার যে আগে সেই হোম অ্যাডভান্টেজের কোনো ব্যাপার নেই, অ্যাক্লিমেটাইজেশন তেমন প্রবলেম হওয়ার কথা না। এখানে মেইনলি হচ্ছে যে সাউথ আমেরিকান জোনটা যেমন হাই অল্টিটিউডের একটা ব্যাপার ছিল,
সো ওইখানটায় খেলতে গেলে তখন স্পেশালি সাউথ আমেরিকানরা একটা সুবিধা পেত, ইউরোপিয়ানদের সমস্যা হতো, বাট এখানে আমার মনে হয় ওই সমস্যাটা থাকবে। আর ওয়েদারটা প্লেজেন্ট থাকার কথা, খুব ঠান্ডাও না খুব গরমও না, তো সেই হিসাবে থাকবে। আর যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো সারা বিশ্বের সব কিছুতেই আছে এখন, পুতিন তো অনেক শক্তিশালী, হ্যাঁ, এবং প্রেসিডেন্ট, ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিনো যে অনেক উর্বর মস্তিষ্কের মানুষ, আমার মনে হয় যে তার ডিসিশন মেকিংগুলি খুব ভেবে চিন্তে করা, তো ওখানেও পলিটিক্যাল কিছু অ্যাপ্রোচ বা অ্যাঙ্গেল থাকতে পারে। বাট আমার ওই যে টিভি যেটা বললেন, একটা টিম যখন খেলতে যাবে বা যে একটা দেশ, কোনো কিছু যাতে তাদের স্পর্শ না করে, সেটা পলিটিক্যাল হোক রিলিজিয়াস হোক, ওই জিনিসটা দেখার লোকজন আছে। সো আমার মনে হয় না যে প্লেয়ারদের কোনোভাবে ইনফ্লুয়েন্সড হবে প্লেয়াররা কোনোভাবে, যদিও আমার ধারণা ম্যাক্সিমাম কোচই এখানে যেটা করবেন যে প্লেয়ারদের এন্ট্রেন্স ফেসবুক বা ওগুলিতে ঢোকার ব্যাপারগুলি লিমিটেড করে দিবে ওয়ার্ল্ড কাপের সময়টা, কারণ এটা অলরেডি করছে, কারণ অনেক কোচই খুব এ ব্যাপারে দেখেছি ক্ষিপ্ত, যে একটা ছোট্ট একটা স্ক্রিনের জিনিস একটা প্লেয়ারের কনসেন্ট্রেশন লেভেল কতটা টেনে নিয়ে যায়, যেটা তার মাঠে দেওয়ার কথা সেটা হয়তো মোবাইলে দিচ্ছে। সো ওই জিনিসগুলি কিন্তু সব টিমই হিসাব করে এখন, এখন ওই হিসাব করে আমার মনে হয় যে বাইরের জগতে কী হচ্ছে এটা প্লেয়াররা হয়তো অনেক সময় টের পাবে না। এবার একটু একদম সময় কম, সবার কাছ থেকে শুনতে চাবো, নিজের দল হোক বা যেই দলই হোক, কি মনে হয় কার হাতে এবার বিশ্বকাপ উঠতে পারে? টু আর্লি টু কমেন্ট, যদিও প্রেডিকশন শুনতে চাই। আমার প্রেডিকশন হচ্ছে স্পেন অথবা আর্জেন্টিনা অথবা জার্মানি, তিনটা নিজের দল হিসেবে আর্জেন্টিনা আর স্পেন আর জার্মানি ভেরি সেফ। আমি বলবো এক কথায় যে বিশ্বকাপের সবচেয়ে ব্যালেন্স টিম ব্রাজিল, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর কত এটা শুনতে শুনতে এবং আমরা ট্রফি জিতবো এটা নিশ্চিত। যদি সেকেন্ড টিম জিতে তাহলে জিতলে জিতবে ফ্রান্স, যেটা চান্স থাকবে। আজকে আপনি জিতে গেছেন এ বিষয়ে শিওর। আমার কাছে জার্মানি সবচেয়ে বেশি যোগ্য, এটা সবাই মনে করে এখানে। হ্যাঁ, গতবারও গেল, আর গতবার যেহেতু ব্রাজিল 7-0 আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা যদি সাম্প্রতিক বিবেচনায় চিন্তা করি তাহলে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা একটুর জন্য হেরে গেছি, এবার অবশ্যই আমরা বিশ্বকাপ পাবো, আর যদি আমরা না পাই তাহলে জার্মানি পেতে পারে। যদি সম্প্র মানে সম্প্রীতি সবার খেলার বিবেচনা করি লিগ ফুটবল থেকে সবকিছু, তাহলে সবচেয়ে মোস্ট ব্যালেন্সড টিম ফ্রান্স, ফ্রান্সের টিমটা সবচেয়ে ব্যালেন্স, ওরাই সবচেয়ে বেশি দাবিদার, ওদের কোচের টেকনিক্যাল দিকগুলো সবচেয়ে এগিয়ে। সেকেন্ড স্পেন, ওদের টিমটা এখন ইউরোপে যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ওটা কনসিডার করি তাহলে, আর লাস্ট ব্রাজিল। ফাইনালি শুনি, আমি মনে করছি এবার আসলে স্পেনের খুব ভালো সম্ভাবনা আছে, আর ফ্রান্সকে ফেলে দেওয়া যাবে না, ফ্রান্স অনেক দূর যাবে। আর সাপোর্ট হিসেবে আশা করবো ইনশাল্লাহ এবার আমাদের সেই 28 বছর বা 32 বছর যেটা বলি, 32 বছর সেটা এবার দূর হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সুপার প্লেয়ার। এবার আপনাদের জন্য ফাইনাল কুইজ, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 1986 ওয়ার্ল্ড কাপটা ম্যারাডোনাময়, আমার ফেভারিট ফুটবলার এবং আমি মনে করি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, কোনো তর্ক হওয়া উচিত না তাকে নিয়ে, তাও তর্ক হয়, অনেকেই পেলের কথা বলেন। যেই ম্যাচে তিনি একাধারে বলা হয় যে হয়তো ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সেরা গোলটি করেছিলেন, আবার হাত দিয়েও গোল করেছিলেন, খারাপ লোকেরা বলে হাত দিয়ে গোল করেছিলেন, আমি তো দেখি যে মাথায় লেগে বলটা ঢুকেছিল, প্রতিপক্ষ কে ছিল? ইংল্যান্ড, ইংল্যান্ড, এবং গোলকিপার ছিলেন পিটার শিল্টন। এত লম্বা শিল্টনকে কিভাবে ফাঁকি দিয়ে টিরু ভাই হেড দিয়ে গোল করে দিলেন সেটা আমি যদি অবশ্যই এখন ব্রেকে হতে যাবে পরে বলতে, জিনিসটা হচ্ছে যে আমি এটা ছবিটা দেখছিলাম ওইদিন, সবাই ম্যারাডোনার হাত দিয়ে গোল করার কথা বলছে, বাট শিল্টনের যে মিস্টেকটা ছিল যে ওর জাম্পটা, টাইমিংটা ওয়াজ ভেরি ব্যাড, কারণ শিল্টন হাত বাড়িয়েছে, ওর পা তখন মাটিতে লেগে আছে, বাট ও যদি জাম্প করতো ম্যারাডোনা হাতে লাগালেও বলটা গোল হতো, আসার কথা না। টিভু ভাই, ফাইনাল কোয়েশ্চেন আপনার কাছে, কি মনে হয় যে এবার বিশ্বকাপে কার সম্ভাবনা দেখছেন? টিম তো ঘোষণা হচ্ছে আস্তে আস্তে, কোনো পার্টিকুলার প্লেয়ারকে মিস করছেন নাকি যেসব টিম ঘোষণা হয়েছে একদম কম সময়ে, বা কাকে ব্যালেন্স হিসাবে? আমি ওইভাবে কোনো পার্টিকুলার কোনো দলকে স্ট্রেইট ওয়ে বলবো না যে চ্যাম্পিয়ন হবে, তবে এরা যারা পার্টিসিপেন্ট যারা বললো যে চারটা টিমকে আমি ওইভাবে চারটা টিমকে আমিও রাখছি, সেটা হলো জার্মানি, ফ্রান্স, স্পেন, ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে শেষ করবো এখানেই, কিন্তু যারা জার্সি পাননি দিচ্ছি, পরে পছন্দের জার্সি কাউকে দিচ্ছি না ইচ্ছা করে, এক ধরনের মজাই মনে করেন। যাক, ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। কোন ক্যামেরা? আমরা আজকে এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে বলে যাই, এই শোটা আপনাদের জন্য, এখানে এসে নিজেদের মনের কথা বলতে পারবেন, নিজেদের
অপেক্ষার আক্ষেপের কথা বলতে পারবেন এবং সেভেন আপের গল্প বলতে পারবেন, যে কোনো কিছু। এবং অবশ্যই আমাদের সাথে গেস্ট তো থাকবেনই এবং সাথে আমাদের রেগুলার এক্সপার্ট সাইফুল বাড়ি টিটু আছেন। আজকে এ পর্যন্তই, কালকে আবারও দেখা হবে অন্য কোনো হোস্টের সাথে। সবাই ভালো থাকবেন।